আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা জেনেছিলাম সাইট ম্যাপ কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ। আজকের পর্বে আমরা জানব যে সাইট ম্যাপ কিভাবে তৈরি করবেন, কারণ যেহেতু একটি ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, সো সাইট ম্যাপটি তৈরি করতে জানাটা আমাদের সবার প্রয়োজন। সো এই জন্য সাইট ম্যাপ আপনি কিভাবে তৈরি করতে পারেন সেটি আমরা জানব। তো আমরা আগে বলেছিলাম সাইট ম্যাপ হচ্ছে একটি HTML কোড দ্বারা গঠিত, মানে কিছু HTML ট্যাগের সমন্বয়ে গঠিত একটি XML ফাইল। তো এটা হচ্ছে মূলত সাইট ম্যাপ। তো এই সাইট ম্যাপটা তৈরি করতে গেলে আপনার HTML কোড সম্পর্কে হয়তো কিছু ধারণা থাকতে হবে। তো চলুন আমরা সাইট ম্যাপ কিভাবে তৈরি করবেন সেটার বিস্তারিত দেয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। XML তারপর ড্যাশ তারপর sitemaps.org এই ঠিকানায়। তো আমরা যদি এই ঠিকানায় চলে যাই, দেখুন আমরা XML sitemaps.org এই ঠিকানায় এসেছি। তো এই ঠিকানায় আসলে আপনি বিভিন্ন ধরনের এখানে ইনস্ট্রাকশন দেখতে পাবেন যে কিভাবে সাইট ম্যাপ তৈরি করবেন, যে প্রতিটি সাইট ম্যাপ URL সেট দ্বারা শুরু হবে, তারপর URL সেট দ্বারা ক্লোজ হবে টোটাল সাইট ম্যাপটা। এরপরে এখানে সাইট ম্যাপের কিছু উদাহরণ এক্সাম্পল এখানে দেয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং নিচের দিকে গেলে সাইট ম্যাপের বিভিন্ন ট্যাগ সম্পর্কে, কোন ট্যাগ কি কাজ করে, যেমন URL সেট কি কাজ করে, তারপর URL কি কাজ করে, তারপর লোকেশন বা LOC কি কাজ করে, তারপর লাস্ট মোড কি কাজ করে, এই বিভিন্ন ট্যাগের কাজ সম্পর্কে আপনি এখান থেকে আইডিয়া পাবেন। এবং সবশেষে একটি টোটাল স্যাম্পল একটি সাইট ম্যাপ এখানে করে দেখানো হয়েছে, আপনার চাইলে সেটিও এখান থেকে দেখে নিতে পারেন। তো এটা আসলে যারা HTML জানেন তাদের জন্য, মূলত যারা চান যে নিজেরা নিজেদের ইচ্ছা মতো মডিফাই করে সাইট ম্যাপ তৈরি করবেন, তারা এই ওয়েবসাইট থেকে হেল্প নিয়ে সাইট ম্যাপ তৈরি করতে পারেন। আর অ্যাকচুয়ালি আমরা যারা অ্যাকচুয়ালি HTML জানি না বা HTML সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, সো তারাও চাইলে সাইট ম্যাপ তৈরি করতে পারি ইজিলি, বা অনলাইনে এমন একটি টুল আছে যেটির মাধ্যমে আমরা HTML না জেনেও সাইট ম্যাপ তৈরি করতে পারি। তো এই টুলটি হচ্ছে একটি ওয়েবসাইট, অ্যাকচুয়ালি আপনারা স্ক্রিনে দেখুন যে xmlsitemaps.com, এই ঠিকানায় যদি আপনি যান তাহলে আপনি সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে কপি করে আমরা এই ঠিকানায় চলে যাচ্ছি। দেখুন আমরা XML sitemaps.com এখানে এসেছি। এবং মজার বিষয় হচ্ছে এখান থেকে সাইট ম্যাপ তৈরি করতে আমাদের ওই আগে আমরা যে কোড গুলো দেখলাম ওই ধরনের কোনো কোডেরই প্রয়োজন হবে না। তো এখানে আমরা জাস্ট এসে আমরা এই সেকশনটিতে জাস্ট আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা লিখে দিব। তো আমরা আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা লিখে দেই withecoda.com, লিখে দিচ্ছি। আর নিচের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, যেগুলো চেঞ্জ ফ্রিকোয়েন্সি, এগুলো আপাতত যেভাবে আছে হুবহু এরকমই রাখলাম। এবং তারপর জাস্ট স্টার্ট এই বাটনটিতে আমরা ক্লিক করছি। দেখুন প্রসেসিং অলরেডি প্রসেস চলতেছে আমাদের সাইট ম্যাপ তৈরি করার জন্য। এবং দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে, এখানে আমরা মেসেজ দেখতে পাচ্ছি ইওর সাইট ম্যাপ ইজ রেডি। ওকে, আমাদের সাইট ম্যাপ এখন রেডি হয়ে গেল। এখন আমরা আমাদের সাইট ম্যাপটি ডাউনলোড করব, ঠিক আছে? তো ডাউনলোড করার জন্য এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন, বিভিন্ন ধরনের এক্সটেনশন ওরা দিয়েছে, যে দেখতে পাচ্ছি XML ফরম্যাট, তারপর XML.gz বা জিপ করা ফরম্যাট দিয়েছে, তারপর HTML ফরম্যাট দিয়েছে, তারপর রো XML ফরম্যাট দিয়েছে। তো যাই হোক, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় মূলত XML ফরম্যাটটা, সো আমরা এখান থেকে XML ফরম্যাটটাই ডাউনলোড করে নেব। তো এখানে ক্লিক করে আমরা XML টা ডাউনলোড করে নিচ্ছি। দেখুন আমাদের সাইট ম্যাপ ডাউনলোড হয়ে গেছে, খুবই ছোট্ট একটি সাইট ম্যাপ, সো তেমন কোনো কঠিন কাজ না। এখন আমরা সাইট ম্যাপটা তো ডাউনলোড করলাম, তাই না? তো এখন এটা আপলোড করতে হবে, কারণ আমরা এর আগে দেখেছিলাম যে ওয়েব মাস্টার্সে ভেরিফাই করার সময় কিভাবে ফাইল আপলোড করেছিলাম। ঠিক একই প্রসেসে আমাদের এখন এই সাইট ম্যাপটা যেটা আমরা ডাউনলোড করেছি আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করব। আপলোড করে আমাদের গুগলে
বা আমাদের সার্চ ইঞ্জিনে সেই সাইট ম্যাপটাকে সাবমিট করতে হবে। তো আপলোড করার জন্য ঠিক সেম প্রসিডিউর আমাদের ব্যবহার করতে হবে। আমরা ফাইলজিলা দিয়ে লগ ইন করছি, গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে ফাইলজিলা ইউজ করতে হয়। সো একই ওয়েতে আমরা ফাইলজিলা সফটওয়্যারটি ওপেন করে জাস্ট লগ ইন করে নিচ্ছি আমাদের ওয়েবসাইটটিতে। দেখুন এখান থেকে পাবলিক এসটিএমএল যেটা আছে সেটার মধ্যে ঢুকতে হবে। অবশ্যই আপনারা জানেন সবকিছু পাবলিক এসটিএমএল এর মধ্যে রাখতে হয়, তো যেহেতু পাবলিক এসটিএমএল হচ্ছে আমাদের রুট ফোল্ডার, সো ওই জন্য তো আমরা সেই সাইট ম্যাপ ফাইলটিকে জাস্ট টেনে ধরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। দেখুন এখান থেকে আমরা টেনে এখানে এনে ছেড়ে দিলাম, সো এবং এটি আপলোড হয়ে গেল। তো এখন যদি সাইট ম্যাপটি আপলোড হয়ে থাকে, এটি আপনি চেক করবেন কিভাবে যে আসলে সাইট ম্যাপটি আপলোড হয়েছে কিনা, সেটি চেক করার একটি পদ্ধতি রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমরা যে ফাইলটা আপলোড করেছি সেটার নামটা কি ছিল, সাইট ম্যাপ ডট এক্স এম এল। তো চেক করার সিস্টেমটা হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এবং যেহেতু আমরা সাইট ম্যাপ ডট এক্স এম এল ফাইলটি আমাদের রুট ফোল্ডারে আপলোড করেছি, সো এই ক্ষেত্রে আমরা wedecoder.com/sitemap.xml এই ঠিকানায় গিয়ে যদি এন্টার প্রেস করি, দেখুন আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ আমরা দেখতে পাবো। তো যেহেতু আমাদের ওয়েবসাইটটিতে তেমন কোনো পোস্ট নেই, সো অল্প কয়েকটা লিংক এখানে আছে এবং আমাদের ওয়েবসাইটটি এখানে চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সাইট ম্যাপের ব্যাপারটা, এবং যেহেতু আমাদের ফাইলটার নাম সাইট ম্যাপ ডট এক্স এম এল, সো এবং এই ফাইলটাই আমরা আপলোড করেছি, এই জন্য আমাদের ওয়েবসাইটের নাম /sitemap.xml। এই লিঙ্কে গেলেই আমরা আমাদের সাইট ম্যাপটি দেখতে পাবো। তো এখানে আরেকটি কথা বলে রাখি, এটা তো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটের জন্য না, যে আমরা যেখানে ফাইল আপলোড করার ক্ষমতা আছে বা FTP ব্যবহার করতে পারি, যেমন ফাইলজিলা ব্যবহার করলাম। তো ব্লগারের জন্য কি হবে তাই না, ব্লগারে তো আবার এই ফাইল আপলোড করতে পারি না। সো ব্লগারের জন্য আসলে আমাদের জন্য ইজি একটি প্রসেস আছে, যে ব্লগারে এমনিতেই সাইট ম্যাপ মানে XML সাইট ম্যাপ দেওয়া থাকে, আমাদের নতুন করে XML সাইট ম্যাপ তৈরি করতে হয় না বা আপলোডও করতে হয় না। যেমন আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটা ছিল, যেমন কোয়ালিটি ওয়েব ডিজাইন বিডি ডট ডট ব্লগ স্পট ডট কম স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্স এম এল এই ঠিকানায় লিখে যদি আমরা এন্টার প্রেস করি, দেখুন আমাদের অটোমেটিক্যালি আমাদের কোনো সাইট ম্যাপ কিন্তু ক্রিয়েট করতে হয়নি, অটো আমাদের সাইট ম্যাপটি এখানে চলে এসেছে। তো এই ক্ষেত্রে আসলে যারা ব্লগার ইউজ করবেন তাদের জন্য সুবিধা, যে সাইট ম্যাপ তৈরি করতে হবে না, রেডিমেড সাইট ম্যাপ আপনি আপনার ওয়েবসাইটের সাথে অটো পেয়ে যাবেন। তো এই ছিল আসলে সাইট ম্যাপ তৈরির ব্যাপার, যে আশা করি এখন ব্লগার হোক বা ওয়ার্ডপ্রেস হোক বা জুমলা হোক, যাই হোক না কেন, যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি সাইট ম্যাপ তৈরি করতে পারবেন, এবং আপনি FTP সফটওয়্যারের মাধ্যমে আপনি সেই সাইট ম্যাপকে আপনার রুট ফোল্ডারে পাঠিয়ে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।